বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত, হিসাব কি বলছে? ইংল্যান্ডকে বিশ্বকাপের আসরে 20 বছর পর হারালেও কেন খুশি নন রোহিত? আইসিসি ইভেন্টে খেতাব জিততে না পারার খরা ভারত চলতি বিশ্বকাপে মেটাতে পারবে কি না তা স্পষ্ট হতে আরও বেশ কিছুদিন লাগবে। কিন্তু লখনৌয়ে ভারত মিটিয়ে ফেলল 20 বছরের দীর্ঘ খরা। একানা স্টেডিয়ামে ভারতীয় বোলারদের দাপটে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড। 100 রানে জয় ছিনিয়ে 20 বছর পর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করল ভারত। 2003 সালের পর ইংল্যান্ডকে 50 ওভারের বিশ্বকাপের আসরে পরাস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিদায় নিল। বাকি 3টি ম্যাচে জস বাটলারদের পারফরম্যান্সে নির্ভর করবে ইংল্যান্ড 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কিনা। বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম 7টি দল ওই টুর্নামেন্ট খেলবে। পাকিস্তান খেলবে আয়োজক দেশ হিসেবে। দেশকে 100তম ম্যাচে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে তৃপ্ত রোহিত। তিনি বলেন, এই ম্যাচেও আমাদের দলের ক্রিকেটাররা চারিত্রিক দৃঢ়তার নমুনা রেখেছেন। প্রয়োজনের সময় সমস্ত অভিজ্ঞ ক্রিকেটার রুখে দাঁড়ানোয় জয় নিশ্চিত হয়েছে। প্রথম 5টি ম্যাচে আমরা রান তাড়া করে জিতেছি। আজ আমাদের প্রথম ব্যাট করার চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। রোহিতের কথায় পিচ সম্পর্কে ধারণা ছিল, আমাদের বোলাররা অভিজ্ঞ, ফলে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছানো জরুরি ছিল। ব্যাটিং খুব ভালো হয়নি, প্রথম পাওয়ার প্লেতে 3টি উইকেট হারানোর মতো পরিস্থিতি কখনো কাম্য নয়, কিন্তু ওই পরিস্থিতিতে জরুরি ছিল বড় পার্টনারশিপ গড়া, সেটা আমরা করতে পেরেছি। কিন্তু তারপরেই আমার উইকেট সহ দ্রুত 2 উইকেট হারাই। রোহিত মনে করছেন, ভারতের আরও 30 রান তোলা দরকার ছিল। তারপরও জোরে বোলাররা যেভাবে পরিস্থিতির সদ্ব্যবহার করে নিয়ন্ত্রিত বোলিং করে ইংল্যান্ডকে চেপে ধরেন তাতে সন্তুষ্ট রোহিত। সুইং ও ল্যাটারাল মুভমেন্ট হচ্ছিল, ভারতীয় দলের বোলিংয়ের ভারসাম্যেরও প্রশংসা করেছেন রোহিত। সিমারদের সঙ্গে স্পিনাররাও অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। পরের ম্যাচগুলিতে প্রথমে ব্যাট করতে হলে বোলারদের জন্য আরও বেশি রানের পুঁজি দিতে সতীর্থদের আহ্বানও করেছেন রোহিত। তিনি বলেন, আজকের ম্যাচে প্রথম দিকে নতুন বল সামলানো চ্যালেঞ্জিং ছিল, পরের দিকে বল নরম হতে স্ট্রাইক রেটেড করার কাজটাও কঠিন হয়ে যায়। ভারতের পরবর্তী ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট চূড়ান্ত, হিসাব কি বলছে? বিশ্বকাপের বেশ কিছু অঘটনের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব, তার মধ্যে আবার কয়েকটি বড় দল হারতে হারতে খাদের কিনারে দাঁড়িয়েছে। খাতায় কলমে তাদের সেমিতে যাওয়ার সুযোগ থাকলেও আসলে তা সম্ভবপর নয়। এই পরিস্থিতিতে কোন 4টি দল সেমিতে যাবে তা অনেকটা পরিষ্কার হলেও নিশ্চিত নয়। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আরও 2টি দল। পরের ম্যাচগুলিতে সামান্য রদবদল হলে অনেক অঙ্ক বদলে যেতে পারে, তবে কোন 4টি দল এবার বিদায় নিচ্ছে তা অনেকটাই পরিষ্কার। আসুন দেখে নেই কী পরিস্থিতি। এই বিশ্বকাপ থেকে বিদায় প্রায় পাকা ইংল্যান্ডের। তাদের 6 ম্যাচে মাত্র 1টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে রয়েছে। গতবারের চ্যাম্পিয়নদের অবস্থা এতটা শোচনীয় হবে তারা নিজেরাও ভাবেননি। তাদের আর সেমিফাইনালের আশা নেই। তারা এখন আগামী বছরের শুরুতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ নিয়ে ভাবছে। এরপরের 3টি ম্যাচে জিতলেও তারা সেমিতে যেতেই পারবে না। একই রকম অবস্থা বাংলাদেশেরও। ইংল্যান্ডের মতোই 6 ম্যাচে 1টি জয় নিয়ে তারা রান রেটের বিচারে ইংল্যান্ডের ঠিক উপরে রয়েছে। ফলে বাংলাদেশের পক্ষে সেমি তো দূর, পরবর্তী ম্যাচগুলো জেতাও কঠিনতম। পরিস্থিতিও স্থিতিশীল নয়। পরের ম্যাচগুলো পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে, পরপর কঠিন ম্যাচ, আর প্রতিটা ম্যাচ জেতাও তাদের পক্ষে কঠিন, ফলে তারা খরচের খাতায়। নেদারল্যান্ডের ক্ষেত্রে পরিস্থিতি ভালো না হলেও তুলনামূলকভাবে একটু ভালো। নেদারল্যান্ডস 6 ম্যাচে মাত্র 2টি জয়ের পর তাদের পয়েন্ট 4, পয়েন্ট টেবিলের শেষ দিক থেকে 3 নম্বরে রয়েছে তারা। তাদের পক্ষেও বাকি ম্যাচগুলি জিতে সেমিতে যাওয়ার অঙ্ক থাকলেও আগামী ম্যাচগুলো হবে ভারত, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে। একাধটা জেতার মতো হলেও প্রতিটি ম্যাচই জিতবে ডাচরা, এটা আকাশকুসুম কল্পনা। খারাপ অবস্থা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের জন্য। তারা 6 ম্যাচে মাত্র 2টি জিতেছে। বাকি 3টি ম্যাচে জিতেও যদি যায় তারা, তাহলেও তাদের অন্য ম্যাচের জয়ী পরাজিতদের দিকে দেখতে হবে। তবে যা পরিস্থিতি, তারাও মোটামুটি হিসেবের বাইরে চলে গেছে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান দলের জন্য সেমিফাইনালে ওঠা খুব কঠিন। তবে 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 5ম স্থানে রয়েছে শ্রীলঙ্কা, আর একই সংখ্যক ম্যাচ খেলে একই জয়ের সঙ্গে 7ম স্থানে রয়েছে আফগানরা। রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তান তাদের টপকে গেছে।
একটি ম্যাচ জিতলে আফগানরা পাঁচে উঠে আসবে। সামনের ম্যাচগুলো কঠিন হতে চলেছে তাদের জন্য। তাদের খেলা বাকি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কার অবশ্য সুযোগ আছে, তবে চার ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। এবার ছন্দে দেখা যায়নি শ্রীলঙ্কা দলকে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট প্রায় পাকা। টিম ইন্ডিয়ার পয়েন্ট 12। আগামী তিনটি ম্যাচে মাত্র একটি ম্যাচ জিততে হবে ভারতীয় দলকে, তাহলেই 14 পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পাবে ভারত। পরের ম্যাচগুলো হবে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নিউজিল্যান্ডের পয়েন্ট 8। এবার টুর্নামেন্টে শুরুটা দুরন্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। ফলে ভারত ও দক্ষিণ আফ্রিকা মোটামুটি পাকা বলেই ধরে নেওয়া যায়। বাকি দুটি দলের মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান সবচেয়ে ভালো। তবে নিউজিল্যান্ড টানা 4 জয়ের পর টানা 2টি হেরেছে। আরও হারলে তারা পিছিয়ে পড়তে পারে, তবে সম্ভাবনা রয়েছে তাদের। ফলে বর্তমানে যে পরিস্থিতি তাতে ভারত, আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেমিতে যেতে পারে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দেশ সুযোগ পাবে ঘোষণা আইসিসির। পরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে 2025 সালে। 8টি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। কোন কোন দল সুযোগ পাবে তা বিশ্বকাপের মাঝেই জানিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্বকাপে বাবর আজমেরা যতই হারুক, চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কেটেই ভারতে এসেছেন তারা। আইসিসির একদিনের ক্রমতালিকায় 1 নম্বর দল থাকার জন্য নয়। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার সুবাদে সরাসরি খেলবে পাকিস্তান। বাকি 7টি দলকে বেছে নেওয়া হবে এবারের বিশ্বকাপের ফলাফল থেকে। বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট ছাড়াও আরও 3টি দল সুযোগ পাবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকায় 5ম থেকে 7ম স্থানে থাকা দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। বাবরেরা প্রথম 7টি দলের মধ্যে থাকলে সুযোগ পাবে লিগ পর্বে 8ম স্থানে শেষ করা দল। 2021 সালে হওয়া আইসিসির বোর্ড মিটিংয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তই বহাল রয়েছে। 2031 সাল পর্যন্ত এই নিয়মেই বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফির 8টি দলকে। শনিবার পর্যন্ত বিশ্বকাপের পয়েন্ট তালিকায় 9ম এবং 10ম স্থানে রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। এই হিসেবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না সাকিব আল হাসান এবং জশ বাটলারদের। তবে এই হিসাব পরিবর্তন হতেই পারে বিশ্বকাপের লিগ পর্বের শেষে। তাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সব দলই চাইবে প্রথম 8 দলের মধ্যে থাকতে। বাটলারকে বোল্ড করে ওয়ার্নারকে হার মানাল কুলদীপ। ইংল্যান্ডের ইনিংসের 15.1 ওভারে কুলদীপের বলে আউট হন বাটলার। কুলদীপের এই বলটি প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ম্যাজিক বলের কথা মনে করিয়ে দিয়েছিল। এই বলে স্তব্ধ হয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। কুলদীপ 2.0 এর ভার্সন যেন 22 গজে মিরাকল করছে। ভারতীয় দল 2023 বিশ্বকাপের 6ষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে দিয়েছে, আর সেখানেই বল হাতে লখনউয়ের মাঠে কুলদীপ শো দেখালেন তিনি। ম্যাচের 16তম ওভারের প্রথম বলে কুলদীপের সেই ম্যাজিক বলেই বোল্ড হলেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। আইসিসি ইনস্টাগ্রামে বাটলারের আউটের ভিডিওটি শেয়ার করেছে। যে বলটিতে আউট হন বাটলার সেটিকে টুর্নামেন্টের সেরা বল এবং অন্যতম সেরা উইকেটের তকমা দেওয়া হচ্ছে। কুলদীপ গত কয়েকদিন ধরে দুর্দান্ত পারফর্ম করছেন। দ্বিতীয়বার ভারতীয় দলে ফিরে আসার পর থেকেই তিনি উজ্জ্বল হয়ে উঠেছেন। ভারতীয় স্পিনারের এই সংস্করণটিকে কুলদীপ 2.0 বলা হচ্ছে।